ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের উড়িষ্যায় মঙ্গলবার রাতে ব্যাপক বৃষ্টিপাত হয়। সোমবার থেকেই যা শুরু হয়েছে, ছিল ব্যাপক ঝোড়ো হাওয়া, সাগর উত্তাল। ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার বেগে এটি উপকূলীয় এলাকা বালাসোরে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, লাখ লাখ উপকূলীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। NDRF হমেশা কি তরহ আপনে জো মোটো হ্যায় আপদা সেবা সদৈব সর্বদা কে তহত তৈয়ার হ্যায়। আমারি টিম সারি জো হ্যায় হর তরহ কি ইকুইপমেন্ট সে লেস হ্যায়। আমারে জিতনে ভি রেসকিউয়ার্স হ্যায় সবি মেডিকেল ফার্স্ট রেসপন্ডার হ্যায়, ট্রেন্ড হ্যায়। আমারে পাস হর তরহ কি কাটিং ইকুইপমেন্টস হ্যায় আর পোস্ট ডিজাস্টার মে জো রেসকিউ অর রিলিফ মে জিস তরহ কা ভি রোল হমনে আদা করনা উসকে লিয়ে হম বিলকুল তৈয়ার হ্যায়। উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এজন্য পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুরে রয়েছে সতর্কতায়। আবহাওয়া দফতর বলছে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে যত স্থলভাগের দিকে এগোবে ততই এর গতিবেগ বাড়বে। আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে শুরুতে ঘূর্ণিঝড়ে হাওয়ার বেগ 90 থেকে 100 কিলোমিটার থাকলেও আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ পৌঁছে যেতে পারে 185 কিলোমিটার পর্যন্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে জানান 2020 সালের আম্পানের চেয়েও ভয়াবহ হতে পারে ইয়াস। এর প্রভাব পড়তে পারে রাজ্যের অন্তত 20টি জেলায়, তাই রাজ্য সরকার 4,000 আশ্রয় শিবির খুলেছে। রাজ্যের অন্তত 10 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।